একে বলে ট্রেলার হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মেরিটেক কথা বলবো কালকির রিলিজ ট্রেলার নিয়ে যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা কেমন লাগলো দেখুন কালকি অর্থাৎ এই সিনেমায় একটা মাইথোলজিক্যাল অ্যাসপেক্টস থাকবে অশ্বত থামা থাকবে বিভিন্ন দিক থাকবে এটা স্বাভাবিক এবং প্রথমবার থেকে তার যখন গ্লিমস এসছিল যখন ফার্স্ট লুক প্রেজেন্ট করা হয়েছিল এই দিকগুলো আমাদের কাছে ক্লিয়ার করা হয়েছিল এবারে ট্রেলারটা আপনারা দেখুন এই ট্রেলারটায় কিভাবে একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ কিভাবে প্রত্যেকটা চরিত্রকে দেখানো সেখানে শাশ্বতবাবুকে সুন্দর স্পেস দেওয়া যেটা আগেও করা হয়েছিল এবং এই পুরো ট্রেলারটা অমিতাভ বচ্চন কেন্দ্রিক তার মনি জল জল করা থেকে শুরু করে যেভাবে অস্ত্র যেভাবে তার বৃহৎ একটা পরিসর একটা গ্র্যাঞ্জার ক্রিয়েট করা হয়েছে যেভাবে তার কালার গ্রেড করা হয়েছে যেভাবে সিকুয়েন্স ডিজাইন করা হয়েছে অনবদ্য এবং আমি যদি মহাভারতের কথা বলি সেখানে আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল অর্জুনের ছেলের ওয়াইফের গর্ভে এবং তারপরে বলা হয় যে এই কলকির যে অবতারের আগে এই যে নতুন যুগ বা কলি যুগ তার আবির্ভাব এই প্রত্যেকটা একটা মাইথোলজিক্যাল কানেকশন আছে এবং এই ট্রেলারের মধ্যেও আমরা একটা শর্ট দেখতে পাই যেখানে একজন মহিলার গর্ভে এসে উপর থেকে অস্ত্র লাগছে তো এখানে গল্পটা কোন জায়গা থেকে স্টার্ট করছে বা কোন কোন অধ্যায় দেখাবে কোন কোন জার্নি দেখাবে কতটা পরিসরে দেখাবে সেটাও একটা বড়ো কোয়েশ্চেন ক্রিয়েট করে বিকজ প্রত্যেকটা জিনিসের একটা জাস্টিফিকেশান আছে ফিউচারে কীরকম অস্ত্র হবে সেখান থেকে প্রোটেকশন আবার বড় হয়ে ফিরে আসা এই যে একটা ব্যাপার এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ আপনি যদি বিশ্লেষণে যান তাহলে দেখবেন যে এর মধ্যে রিসার্চ আছে এর মধ্যে প্রয়োগ আছে এর মধ্যে ডিটেলিং আছে এবং যখন কোনো প্রজেক্টে ডিটেলিং থাকে যখন কোনো প্রজেক্টে সেই গুজবামস ক্রিয়েট করার মতো মোমেন্টাম ক্রিয়েট হয় তখন সেটা অনবদ্য যেভাবে অমিতাভ বচ্চনের ভয়েসে পুরো জায়গাটা ডিজাইন করা হয় একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় একটা ঘুসবান্স মোমেন্ট ক্রিয়েট হয় এবং স্বভাবতই মনে হয় যে এটা একটা ভালো সিনেমা হওয়ার পুরো পোটেন্সিয়াল আছে সব দিক সেভাবে রিপ্রেজেন্ট করছে এবং গল্পের বেসিক বাঁধনটা যদি মেকারসরা খুব সুন্দরভাবে করেছে তার টেকনিক্যালিটিস তো স্ট্রং সেটা যেভাবে দেখানো হচ্ছে ভিএফএক্স দেখানো হচ্ছে সেগুলো সত্যিই খুব স্ট্রং সেগুলো নিয়ে কথা বলার তেমন জায়গা নেই এতদিন পর অনেকগুলো জিনিস আমরা দেখে নিয়েছি বড়ো পর্দায় সেটা কেমন লাগে সেটা দেখা অবশ্যই বাকি আছে বাট গল্পটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা অনেক দিক আছে অনেকভাবে গল্পটা বলা যেতে পারে সেই জায়গায় কী কী জায়গায় তারা মানে ভালো করে পুট করেছে কিছু ইনপুট এবং কোথায় তাদের বেশি স্ট্রেংথ আছে সেগুলো দেখতে হবে বাট ওভারঅল এই ট্রেলারটা ভীষণ ইমপ্রেসিভ আমার কাছে তো দারুণ একটা গুজবামস মোমেন্ট ক্রিয়েট করে এর মিউজিক এর ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে ওই হিটটাকে ক্রিয়েট করতে সক্ষম হয় অনবদ্য পারফরমেন্স এবং প্রত্যেকে খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন দীপিকা পাদুকন তার জায়গায় তার রোলে তাকে যেভাবে দেখানো হয়েছে তাকে যে কটা জায়গায় দেখা গেছে অনবদ্য ইনফ্যাক্ট প্রবাসের যদি কথা বলি তাকে খুব কম স্পেস দেওয়া হয়েছে এই ট্রেলারটার বাই বাট সেই জায়গাগুলোতেও সে ছাপ রেখেছে তার জায়গায় তো আমার ভীষণ এক্সপেকটেশন আছে এই সিনেমাটা থেকে আমার মনে হয় আপনাদেরও এই সিনেমাটার টিজার ট্রেলার দেখার পর এক্সপেকটেশন বেড়েছে এবং মুখিয়ে আছি যে দেখার জন্য কেমন হয় ওভারঅল এই সিনেমাটা তো এই ছিল আমার মতামত এই ট্রেলারটা নিয়ে আপনারা যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা